চীনের মহাকাশ কেন্দ্রে ভিড়েছে প্রথম কার্গো যান। অনলাইন ডেস্ক। চীনের পাঠানো প্রথম কার্গো মহাকাশ যান তিয়ানঝু এক গতকাল সফলতার সঙ্গে দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র তিয়াংগং দুই এর সঙ্গে ভিড়েছে, পেইচিংয়ের অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারে তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাইনান প্রদেশের ওয়েনচেং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় কার্গো যান। স্পেস কন্ট্রোল সেন্টার জানায়, শনিবার চীনের সময় দুপুর 12:16 কার্গো যানটি কক্ষপথে অবস্থিত গবেষণা কেন্দ্রের সঙ্গে প্রথম সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। এরপর কেন্দ্রে ভেড়ার প্রক্রিয়াটি শেষ হয় দুপুর 12:23। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, প্রথমবারের মতো পাঠানো কার্গো যানটি মহাকাশে বিভিন্ন গবেষণার কাজে অংশ নেবে, বিশেষ করে মহাকাশে মাধ্যাকর্ষণ বিষয়ক সূত্রগুলোতে কাজ করবে। এটি নিউটনের মহাকর্ষ সূত্রে বদলে অন্য কোনো সূত্রে কাজ করে কিনা তারও একটি পরীক্ষা চালানো হবে। সংস্থাটি জানায়, 10.6 মিটার লম্বা যানটির মাধ্যমে গবেষণা কেন্দ্রের জন্য জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে। 6 টন মাল বহনের সক্ষম যানটি মহাকাশে স্যাটেলাইট নিয়ে যেতে পারবে বলেও জানা যায়। এর আগে 2011 সালে জাতীয় নিরাপত্তার অজুহাতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র চীনা নভোচারীদের নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে চীন 2022 সালের মধ্যে মহাকাশে নিজেদের গবেষণা কেন্দ্র পাঠানোর উদ্যোগে কাজ শুরু করে। 2015 সালে জুন মাসে মহাকাশে পাঠানো হয় তিয়াগং দুইকে, সূত্র এএফপি। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।